শনিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে নামছে মোহনবাগান অচেনা প্রতিপক্ষ এবং তাদের শিবিরে রয়েছে দুজন বিদেশি কোচ বাস্তব রায়ের গলায় শোনা গেল সমীহের সুর তবে প্রতিপক্ষকে আটকাতে তার ছগোজে কার্যত প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছেন টম অ্যাল তবে ডাউনটাউনের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা অনুশীলনের পরই চূড়ান্ত হবে প্রথম ম্যাচে ঘরোয়া ফুটবলারদের উপরই কার্যত ভরসা রাখতে চলেছেন বাস্তব রায় কলকাতা কয়েকজন ফুটবলারকেও দেখা যেতে পারে চলতি কলকাতা লীগের স্মৃতি বলে এখন ডুরান্ডে জয় দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্যে সবুজ মেরুন ব্রিগেড ডুরান্ট কাপে নামার আগেই চিন্তা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কোমরের চোটের জন্য প্রথম ম্যাচে কার্যত নেই অধিনায়ক ক্লেটন সিলভা বেশ কয়েকদিন ধরেই কোমরের সমস্যায় ভুগছেন তিনি আপাতত রিহাবেই সময় কাটাচ্ছেন ইস্ট বেঙ্গলের অধিনায়ক আগামী উনত্রিশে জুলাই গ্র্যান্ড কাপে যাত্রা শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল সেখানে ক্লেটন সিলভাকে ছাড়াই মাঠে নামতে চলেছে লাল হলুদ শিবির ক্লেটনের অনুপস্থিতি যে ইস্ট বেঙ্গলের চিন্তা অনেকটাই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না আনোয়ার বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না আনোয়ার কার এই প্রশ্নে ময়দান এখনো সরগরম সামনেই ডুরান কাপের ডার্বি তার আগে কলকাতার দুই প্রধানের মধ্যে চলছে মস্তিষ্কের টক্কর শেষ পর্যন্ত কে চেকমেট করে সেটাই দেখার তবে এর মধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট আরও একটি নতুন চাল ছেলে দিয়েছে আনোয়ার আলীকে ডুরান্ট কাপের জন্য রেজিস্টার করলো তারা যদিও এর আগে কলকাতা লিগেও আনোয়ারকে রেজিস্টার করাতে চেয়েছিল সবুজ মেরুন ম্যানেজমেন্ট কিন্তু আনোয়ার নিয়ে জটিলতা থাকায় আইএফএ সেই আবেদন নাকচ করে দেয় এমনকি মোহনবাগানের বেঁধে দেওয়ার সময়সীমা মেনে গত উনিশে জুলাইয়ের অনুশীলনেও দেখা যায়নি আনোয়ারকে এখন ডুরান্ট কাপে সবুজ মেরুন জার্সিতে তাকে খেলতে দেখা যায় কিনা বলবে। প্রাক্তন মোহনবাগান ফুটবলার হেক্টর উয়েস্তার সঙ্গে কথাবার্তা শুরু ইস্টবেঙ্গলে বিদেশি হিসাবে একজন ডিফেন্ডারে খোঁজ চলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরে শোনা যাচ্ছে এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট আসন্ন এএফসি ম্যাচের আগেই ষষ্ঠ বিদেশি দলে নিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল সেখানে হেক্টর উয়েস্তাকে দেখা যায় কিনা সেটা তো সময়ই বলবে দু সালে ছাব্বিশে জুলাই আসিয়ান কাপ জিতে ইতিহাস তৈরি করেছিল ইস্টবেঙ্গল ভারতের প্রথম দল হিসেবে বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় জিতেছিল লাল হলুদ ব্রিগেড একুশ বছর পার হয়ে গেলেও সেই স্মৃতি এখনও টাটকা আলভিটোডি ডিকুইনার স্মৃতিতে আসিয়ান কাপ জয় নিয়ে আবেগতাড়িত লাল হলুদ শিবিরের এই প্রাক্তন তারকা এই জয়টাই এখনও পর্যন্ত তার কাছে অন্যতম সেরা একটা জয় এই আসিয়ান কাপের জয় কখনোই তার পক্ষে ভোলা সম্ভব নয় আসিয়ান কাপের মঞ্চে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি এসেছিল আলভিটো ডিকুইনার পা থেকেই একুশ বছর পরও তিনি আবেগতাড়িত সেই জয় মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত রেণুকা সিং এবং রাধা যাদবের দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সে ভর করে ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে গেলেন হরমনপ্রীত কৌরা দশ উইকেটে বাংলাদেশকে হারাল ভারতীয় মহিলা ব্রিগেড এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে মাত্র আশি রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা দল তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন রেণুকা এবং রাধা যাদব ব্যাটিংয়েও দুরন্ত ছন্দে ছিলেন শেফালি বর্মা এবং স্মৃতি মান্ধানারা মাত্র এগারো ওভারেই জয় হাসিল করে নেয় ভারত দশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন রেণুকা সিং প্যারিস অলিম্পিক শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে আর্জেন্টিনা বরোক্কো ম্যাচে দর্শকদের বিশৃঙ্খলতা পরিবহন সমস্যা ড্রোনের মাধ্যমে নজরদারি সহ একাধিক অভিযোগ এর আগেও সামনে এসেছে এবার তার সঙ্গে যুক্ত হল খাদ্য সংকট খাদ্যের অভাবে ভুগছেন ভারতীয় ক্রীড়াবিদরা গেমস ভিলেজে মিলছে না পর্যাপ্ত ডিমও ডাল রুটি খেয়েই দিন কাটছে ভারতীয় বক্সারদের যদিও অলিম্পিকের আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে কার্বন নিঃসরণ কমানোর জন্যই নিরামিষ খাবারের উপর জোর দিয়েছিল তারা তাছাড়া বিভিন্ন দেশের অ্যাথলিটদের খাদ্যাভ্যাস আলাদা হওয়ায় সমস্যা তৈরি হয়েছে যদিও দ্রুতই সমস্যা মিটে যাবে বলেই আশা ভারতীয় ক্রীড়াবিদদের অলিম্পিকের উদ্বোধন হওয়ার আগে প্যারিসে ভয়াবহ আশকতার ছক প্যারিসের বিভিন্ন জায়গায় রেল লাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনা যে অলিম্পিকের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না আগুনের পাশাপাশি রেল ব্যবস্থাও ধ্বংসের চেষ্টা করা হয়েছে অলিম্পিকের জন্য বিভিন্ন দেশ থেকে বহু সমর্থকের এসেছেন কিন্তু এই ঘটনায় সকলেই বেশ সমস্যায় পড়েছে এই ঘটনার পরই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে শুরু হয়েছে ইতিমধ্যেই তদন্ত